হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা খাঁচায় ময়না পাখি পালন করি, এই পাখিগুলো আমাদের আশেপাশে কিছু শব্দ ও মানুষের কথা নকল করতে সক্ষম। সেগুলো আজকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। এই পাখিটি মানুষের মতো কথা বলায়, গোটা বিশ্বে এদের ব্যাপক চাহিদা, কারণ তারা মানুষের মতো কথা নকল করতে পারে। তবে বন্দি অবস্থায় মানুষের কথা ছাড়া বাচ্চার কান্না, থালা বাসনের শব্দ, কলিং বেলের শব্দ, বিড়ালের ডাক ইত্যাদি অনুকরণ করে এবং তা নকল করতে পারে। তারা ঠিকমতো পরিষ্কার গলায় মানুষের মতো শীষ দিতে সক্ষম। এই ময়না পাখিগুলো সকালে ও সন্ধ্যায় ডাকাডাকির পরিমাণ বেড়ে যায়। ময়না প্রায় সব সময় তীক্ষ্ণ চিৎকার করে, এছাড়া এরা বিভিন্ন সুরে ডাকাডাকি করে। এ কারণে এদের গভীর অরণ্যে শনাক্ত করা খুবই সহজ হয়ে থাকে। বন্ধুরা, আজকে একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম, ময়না পাখি কোন ভাষাগুলো সহজে অনুকরণ করতে পারে বা সহজে শিখতে পারে, এরপর ময়না পাখি কোন ভাষাগুলো সহজে শিখে এবং তা হুবহু নকল করে, এ বিষয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।